والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার থেকে ফরান ভাই প্রশ্ন করেছেন যে সালাম দিলে কত নেকি। আমরা পূর্ব থেকে জেনে আসতেছি যে সালাম দিলে 90 নেকি আর উত্তর দিলে 10 নেকি। তো এটি বিশুদ্ধ কি না এই বর্ণনাটি, যেগুলো প্রসিদ্ধ বা আমরা শুনে আসতেছি বাল্যকাল থেকে। আল জবাব বিল্লাহি তাওফিক, জি এটি একটি সুন্দর প্রশ্ন, আমরাও শুনেছি আপনি যা শুনেছেন। তার মানে সালাম দিলে 90 নেকি আর উত্তর দিলে 10 নেকি। জি না, কথাটি সঠিক নয়। বরং হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম যদি আসসালামু আলাইকুম শুধুমাত্র এতটুকুই দেওয়া হয় তাহলেই 10 নেকি, 90 নেকি নয়। অর্থাৎ যদি শুধুমাত্র সালাম দেওয়া হয় আসসালামু আলাইকুম তাহলেই 10 নেকি। হ্যাঁ, তার সাথে যদি রহমাতুল্লাহ যোগ করা হয় তাহলে হবে 20 নেকি, আর যদি এর সাথে অবরাকাতুহু যোগ করা হয় তাহলে হবে 30 নেকি। তার মানে যদি কেউ এভাবে করে বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু তাহলে এই ব্যক্তি 30টি নেকি পাবে। এবং এ প্রসঙ্গে আবু দাউদে এবং তিরমিজিতে মুসনাদ আহমদের দারিমিতে হাদিস রয়েছে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে এক ব্যক্তি আসলো, যে ব্যক্তি শুধু বলল আসসালামু আলাইকুম, নবীজি বললেন তার জন্য 10। এরপরে আর এক ব্যক্তি আসলো যে বলেছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তার জন্য 20। এবং এক ব্যক্তি বলেছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বলেছেন 30, তার মানে 30টি নেকি। আবু দাউদের 5195 এবং আহমদ এবং দারিমিতেও এ প্রসঙ্গে হাদিস রয়েছে। সুতরাং সালাম দিলে 90 নেকি নবীজির নামে এই কথাটি বলা ভুল বা মিথ্যা প্রমাণিত কোনো হাদিসেই বা কোনো আথারে আমরা এটি পাই না। তাহলে সালাম দিলেই 10 নেকি। সুতরাং 90 নেকি সালাম দিলে এবং উত্তর দিলে 10 নেকি না। তবে সালাম যিনি দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সে ব্যক্তি অহংকার থেকে মুক্ত। এবং সালামের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কখনো আগে সালাম দিতে পারতো না, সবার আগে তিনি সালাম দিয়ে দিতেন। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা প্রস্তুতি হতাম যে দেখতেছি নবীজি দূর থেকে আসতেছেন, আমরা সালাম দিব আর একটু কাছে গিয়েই দেব, কিন্তু দূর থেকেই নবীজি আমাদেরকে সালাম দিয়ে দিতেন। এবং যে ব্যক্তি প্রথমে সালাম দেয় সে ব্যক্তি অহংকার থেকে মুক্ত, যে ব্যক্তি প্রথমে সালাম দেয়। এবং কথোপকথনের শুরুতেই সালাম দেওয়া উচিত। ইমাম তিরমিজি প্রসঙ্গে হাদিস এনেছেন, আমরা অনেকে বিভিন্ন ভাষণ দিয়ে উপস্থিত জনগণকে খেতাব করে তারপরে সালাম দেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেম্বারে উঠেই সর্বপ্রথম সমস্ত কথাবার্তা বলার পূর্বেই তিনি সালাম প্রদান করতেন, এটাই সুন্নাহ। অনেকে আগেই উপস্থিত জনগণেরকে খেতাব করে তারপরে সালাম উচ্চারণ করে, একটি সুন্নাতের পরিপন্থী কাজ। বরং সালাম হবে সবার আগে, টেলিফোনে হোক অথবা উপস্থিত মজলিসে কথোপকথন শুরুর আগেই আমরা সবার আগে সালাম ব্যবহার করব, আগেই সালাম দিয়ে দেব। নবীজি জুমার দিন খুতবার সময় তিনি আগে খুতবাতে উঠেই তিনি সালাম প্রদান করতেন। সুতরাং ওই সুন্নতকে আমাদেরকে ওইভাবেই পালন করতে হবে। এবং সবচেয়ে বড় উপহার হলো যে ব্যক্তি আগে সালাম দেয় সে ব্যক্তি অহংকার থেকে মুক্ত, এবং সালামের মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি সালামের প্রচলন করার তৌফিক দান করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফসুস সালাম,
বেশি বেশি করে সালাম প্রদান করো। জাযাকুমুল্লাহ বারাকাল্লাহ।